হাজোর কয়া রাজচক্র নিজের পিতৃর ভূমি বিচারি উপস্থিত হল কুয়ার কৃষির একাংশ লোক। সাবধান, আপনার মাটি ঠিকই আছে নে নাই আপনি এবার খবর করক চক্র বিষয়ার কার্যালয়ত। অন্যথা আপনি হেরুয়াব পারে আপনার পিতৃয়ে কষ্ট করে গড়া আপন সম্পত্তিখিনি, যেটোর সময়ত ভূমাফিয়ার বিরুদ্ধে কঠোর মুখ্যমন্ত্রী, তেনে সময়ত শুয়ালকুচির একাংশ লোকর অজ্ঞাতে নিজ পৈতৃক সম্পত্তি বিক্রির একাংশ দুষ্টচক্রর। নিজ সম্পত্তি বিচারি হাজোর কয়া রাজচক্র কার্যালয় পালে এই সকল ভুক্তভোগী। উল্লেখযোগ্য, শুয়ালকুচির এই পরিয়ালর কেবা বিঘা ভূমি কয়ার শিমলুয়া গাঁত আছে। এতিয়াও পরিয়ালটোর নামত মাটির কাগজপত্র থাকার লগতে প্রতি বছরে পরিয়ালটোয়ে ভরি আহিছে সরকারি খাজনা। তেনে এক সময়তে জনৈক দাস উপাধির মহিলায় পরিয়ালর অজ্ঞাতে মাটি বিক্রি করার এক ভয়ঙ্কর তথ্য পোহরলে আহিছে। শুয়ালকুচির এই পরিয়ালটোর অজ্ঞাতে অন্য লোকর হাতত বিক্রি করা ঘটনায় উদ্বিগ্ন করে তুলিছে। উপায়ন্তর হয়ে শুয়ালকুচির পরিয়ালটোয়ে কয়া রাজচক্রত এক আবেদন জানায় ইয়ার কুবিচার বিচারিছে। যেটো সময়ত রাজ্য সরকারে অবৈধ ভূমি বিক্রির বিরুদ্ধে কঠোর হয়েছে, তেনে এক সময়ত কয়া রাজচক্রত সংঘটিত ভয়ঙ্কর ভূমি কেলেঙ্কারিয়ে সকলকে চিন্তিত করে তুলিছে। অহা উদ্দেশ্য আমার এটাই হল, আমার ইয়াত মাটি আছে শিমলুয়াত, আমার তিরোতা এটাই তেখেতক রাইজ তাই রায়তী হিসাবে থাকিলেই দিছিল। তেখেতে মনে মনে তলিতে বদমাশি করে বিকছি, বিকি ফেলে তেখেতে রঙিয়াত ঘর মাটি করে আজাদিত আছে, আর মাটি আমার সম্পূর্ণ মাটি আমার, আমার ডকুমেন্টস আছে, আমার লগত কাগজপত্র আছে, তেও যত বিকছি তেওর বেচা কিনা আমার কাগজপত্র ইত্যাদি আমার হাতত আছে। তেখেতে আমাক নাজানাকে বিকি ফেলে, যেটা তেখেতে যেটা মানুষের লগত বিকছিল তাক একো উপায় কই দিব নরি, রাস্তার নাম জানি নরি, আমার পান কার্ড আধার কার্ড বিচারি শুয়ালকুচি যায়লাল। হঠাৎ একদিন গধূলি যাই তেখেতে কৈছে কান্দি কাটি আপনার ভরিত দেছো মোর ভুল হয়ে গেল। ভুল হয়ে যাওয়ার আগত আমার ঘরক আইব লাগছিল মাটিখিনি বিকেতে, নমিতা দাসে বিকছি, পঙ্কজ দাস পুত্র আমি সাবা দিছিলো বিকি কিনি, তারমানে কারবার এইটু তারমানে মাটি কিনা আর বিকা ওরপাই থাকা ল তোরপাই তাই এটা যেটা বুঝি পাল আমি একে ভুমুখে যা সোমবার আইসু আজি সোমবার আইসু, তারমানে তার কামে এইটু মোর ঘর শুয়ালকুচি মই মুখ্যমন্ত্রী সমষ্টির মানুষ, যে কৈছি হেমন্ত বিশ্বই সহায় করব লাগে, কিন্তু আমার সমষ্টির মানুষ আমাকে সহায় করব লাগবে, কারণ আমার বামুণর মাটি তখন এটা বেলেগ তিরোতা এটা বিকি কিনে পেলে এত পয়সা লই আছে, আমি এক টাকা পানে আমার মাটি, আমি আজি এত সপ্তাহে সপ্তাহে যা সোমবারে আছে আজি সোমবার আছো, তখন কয়েছি এটা মোক কোনো রায় নেদে, থানায় নেদে, মন্ডলে নেদে, ওসি নেদি, ডি এস পি মাটিটি তেও নহয় তেও পাব কেনেকে, আমার মাটি আমি নেদলি তেওক দিব কোনি, মই এটা প্রশ্ন করছো মোর বস্তু মই নেদলে আপনি কেনকা দিব, দিবা নরে নহয় আপনাদের মাটি চক্রান্ত করে চক্রান্ত করে বিকছি, চক্রান্ত করে তাই টাকা লৈছি লই তাই এগুলা কান্দি কাটি নাটক করে থাকে, যাক আমি গতেছিল সেই লড়া দুটার উপর তাই সদায় অভিযোগ দি থাকে, তাক অমুক করে তাক ডাগর মারবা আলে, তাই মানহানি কেস দিছে, আজি যা সোমবারে আমি এতে আই গেছি ইগান থানাত সার্কল অফিসের কাকত থানার লগত কথা পাতি গেছো আমি অকয়াত থানাত। আমার নিজের মাটি আপনার মোর আটার মাটি বিকিছে দুই নম্বরি করে এই কাগজপত্র আছে, এটা আমি গম নাপাও, আমি তারমানে তেনেকে দলিন চলিন করা নাই রেজিস্টার দিব, কিন্তু রখিয়া পাতিছিল রখিয়া পাতোতে তারমানে মাটি বিক্রি করে দক্ষ করে ভক্ষ করে দিলে নমিতা দাসে হয় পুত্র পঙ্কজ দাস, পঙ্কজ দাস আপনার গমে না গমে না পাও মাটি বিক্রি করা মাটিকে বিক্রি করে হ্যাঁ হয়ে গেল। আমি কয়া সার্কলতে দিছিল, এটা আমার এই বস্তুটো হিয়ারিং চলিছে, এটা আপনার হেৰি করব এনেকুৱাকে এটা বস্তুটো হাজৰপুৰা প্ৰাঞ্জল কলিতাৰ ৰিপৰ্ট DA365।